এডিসিও পুরনির্বাচনের প্রাককালে রাজ্যের সরকারি কর্মচারী ও পেনশনারদের জন্য খুশির খবর শোনালো রাজ্য সরকার। ঘোষণা করলো শতকরা 3% মহার্ঘ ভাতা দেওয়ার কথা। চলতি বছরের মার্চ মাস থেকে এই ঘোষণা কার্যকর হবে। এতে মোট খরচ হবে 320 কোটি টাকা। রাজ্য মহাকরণে বৃহস্পতিবার এ খবর জানান আইনমন্ত্রী রতনলাল নাথ। সেই সাথে তিনি এও জানান, গোটা দেশে কোনো রাজ্যে করোনাজনিত পরিস্থিতির কারণে মহার্ঘ ভাতা ঘোষণা করেনি, তবে এক্ষেত্রে ব্যতিক্রম পশ্চিমবঙ্গ। মার্চ মাসের বেতন যেদিন পাবে, মার্চ মাসের বেতন পায় সাধারণত 1 তারিখ এপ্রিলের, সেদিন মার্চ মাসের বেতনের সাথে ওরা এই নতুন 3% দিয়ে পাবে। অবশেষে রাজ্য সরকারি কর্মচারী ও পেনশনারদের লালায়িত মনোবাসনা পূর্ণ করার পথে হাঁটল রাজ্য সরকার। শুক্রবার রাজ্য মহাকরণের সরকারি কর্মচারী ও পেনশনারদের শতকরা 3% মহার্ঘ ভাতা দেওয়ার রাজ্য সরকারের সিদ্ধান্তের কথা জানান আইনমন্ত্রী রতনলাল নাথ। সেই সাথে বলেন, চলতি বছরের মার্চ মাস থেকেই এই ঘোষণা কার্যকর হবে। আমাদের রাজ্য সরকার আজকে রিলিজ ফর ইনস্টলমেন্ট অফ ডিএ অবলিক ডিআর অ্যাট দ্য রেট অফ 3% ওভার দি রিভাইজ বেসিক পে অবলিক রিভাইজ বেসিক পেনশন টু দি স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ অবলিক পেনশনার্স রেসপেক্টিভলি উইথ এফেক্ট ফ্রম 1/3/2021, অর্থাৎ মার্চ মাসের বেতন যেদিন পাবে, মার্চ মাসের বেতন পায় সাধারণত 1 তারিখ এপ্রিলের, সেদিন মার্চ মাসের বেতনের সাথে ওরা এই নতুন 3% দিয়ে পাবে। তিনি জানান, এতে 1,10,517 জন নিয়মিত কর্মচারী, 67,809 জন পেনশনার এবং 12,178 জন অন্যান্য বিভাগের সরকারি কর্মচারীরা উপকৃত হবেন। 1,10,517 জন রেগুলার কর্মচারী রয়েছে, 1,10,517 জন পেনশনার্স রয়েছে, 67,809 DRW অবলিক কন্টিনজেন্ট অবলিক মান্থলি রেটেড অবলিক ফিক্সড পে অবলিক পার্ট টাইম এটসেট্রা ওয়ার্কার্স, এরম সংখ্যা রয়েছে 12,178। টোটাল 1,90,504 জন কর্মচারী এবং পেনশনার্স তা এই বেনিফিটটা পাবেন। একই সাথে আইনমন্ত্রী জানান, 2018 সালে অক্টোবরে সপ্তম বেতন কমিশনের সংশোধিত বেতনক্রম অনুসারে সরকারি কর্মচারী ও পেনশনাররা বেতন ভাতা পাবেন, এজন্য রাজ্য সরকারের খরচ হবে 320 কোটি টাকা। 18 অক্টোবর থেকে আমরা 7th pay commission অ্যাপ্লাই করেছিলাম রাজ্যে, আমাদের কমিটমেন্ট ছিল 7th pay revise আমরা করব, এটা আমরা করেছিলাম। দি স্টেট গভর্নমেন্ট ইন্টেন্ডস টু রিলিজ ডিএ অ্যান্ড ডিআর ফ্রম টাইম টু টাইম বেসড অন ফাইন্যান্সিয়াল রিসোর্স পজিশন অফ দি স্টেট। দি কন্ডিশন অফ দি স্টেট এক্সচেকার ইজ নট ফেভারেবল স্টিল, যেহেতু সব কিছু বিচার বিবেচনা করে 18 আমরা করলেও এরপর আমরা দিতে পারিনি, কিন্তু ভারতবর্ষ কোথাও না দিলেও আমরা 3% ডিএ আমরা দিয়েছি, এই জন্য আমাদের খরচ যাবে টোটাল 320 কোটি, 320 ক্রোর, আর মার্চ মাসের জন্য যাবে 24,61,00,000। এই যে মার্চ মাসের বেতনটার সাথে অতিরিক্ত আর 21-22-এর জন্য যাবে 295,39,00,000। আইনমন্ত্রী রতনলাল নাথ জোরের সাথে বলেন, করোনাকালীন সময়ে সারা দেশে কোথাও কোনো সরকার ডিএ বা ডিআর দেয়নি আর্থিক সংকটের কারণে, যদিও পশ্চিমবঙ্গ দিয়েছে, কারণ সেখানে বিধানসভা নির্বাচন দরজায় করানাচ্ছে। করোনাকালীন সময়ে সারা ভারতবর্ষে কোথাও কোনো গভর্নমেন্ট এক্সেপ্ট ওয়েস্ট বেঙ্গল
কর্মচারীদের ডিএ এবং ডিআর দেয়নি আর্থিক সংকটের কারণে। পশ্চিমবঙ্গ ছাড়া পশ্চিমবঙ্গ দিয়েছে জানুয়ারিতে 3% ডিএ দিয়েছিল, তাও নির্বাচন সামনে সেজন্য দিয়েছে বোধ আমি জানি না। তিনি আরো জানান, কেন্দ্রীয় সরকার 2020 সালের জানুয়ারি মাস থেকে সরকারি কর্মচারীদের বেতন ভাতার ক্ষেত্রটি নির্দিষ্ট করে দিয়েছে, কিন্তু রাজ্য সরকার এ থেকে ভিন্ন পথে হেঁটেছে সব দিক বিবেচনা করে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।